আমি দেখতে পাচ্ছি আলিম আপনি লিখেছেন আমি বাড়ি থেকে দূরে থাকি আমার স্ত্রী আমার কথা মতো চলে না নিজের মন মতো চলতে চায় আমি জোর দিয়ে কিছু বললে আত্মহত্যা করতে চা যায় এ বিষয়ে যদি কিছু বলতেন দেখুন কথা কথা আত্মহত্যার কথা বলা মানুষগুলোকে এক্সট্রা কেয়ার করতে হয় তিনি যেন এটা দিয়ে আপনাকে ব্ল্যাকমেইল করতে না পারেন সে বিষয়ে আপনার সতর্ক থাকা দরকার এবং খুব ট্যাকফুলি এই বিষয়গুলো সমাধান করা দরকার এবং তাকে দিনই কাউন্সেলিংটা খুব বেশি দেন যিনি আত্মহত্যা করার কথা বলে নিশ্চয়ই তার দিনই বুঝ নেই ধর্মীয় বুঝ নেই আপনি ধর্মীয় সার্কেলে ধর্মীয় সেক্টরে ধর্মীয় আবহে তাকে আপনি নেওয়ার চেষ্টা করুন এবং তাকে সেখানে উঠা বসা সেখানকার কাউন্সেলিং গ্রহণ করা সেখানকার সিহা উপদেশগুলো গ্রহণ করার জন্য আপনি উৎসাহিত করুন এবং চেষ্টা করুন এগুলো করলে আশা করা যায় তার মধ্যে এই ধরনের যে প্রবণতা সেটি কমে যাবে এটা হলো মূল সমাধান যদি দিন দিতে পারেন নিজে দিনের পথে আসুন তাকে দিনের পথে নিন আল্লাহকে যদি চিনে যায় আখড়াতকে চিনে যায় তাহলে সেটা কোনো বলতে পারে না আত্মহত্যা করা তো হারাম ইসলামে এবং এটা ভয়াবহ শাস্তির কথা আত্মহত্যা তো সে করতে পারে যে মনে করে যে আত্মহত্যা করলে আমার দুনিয়ার কষ্টটা দূর হয়ে যাবে এ থেকে আমি বেঁচে যাব যে মনে করে যে মনে করে যে আত্মহত্যা করলে বরং দুনিয়ার কষ্ট যেটা আছে তার চেয়ে তার বড় কষ্টে আমি ডুব প্রবেশ করবো তাহলে সে তো আত্মহত্যা করতে পারে না এই জন্য ইমানদার কোনো আত্মহত্যার কথা বলতেই পারে না যা প্রমাণ করছে যে তিনি দিনের বিষয়ে একেবারেই গাফেল তাকে দিন দিন অন্য সব চিন্তা বাদ দিয়ে তাকে কোনো পথে পরিচালিত করুন নিজে সে পথে চলুন সেরকম সার্কেলে যান নিজের ফ্যামিলিতে দিনদারিতার চর্চা বাড়ান ইনশাআল্লাহ এটা হলো সমাধানের মূল পথ এর পাশাপাশি আপনার তার অভিভাবকদের স্মরণাপন্ন হন তাদের সহযোগিতা নিন পরিবারের অন্যদের সহযোগিতা নিয়ে আপনি এ সমস্যার সমাধান করার চেষ্টা করুন আল্লাহ তালা তৌফিক দান করুন এরপরে সায়রা মাহবুব আপনি লিখেছেন কেউ কেউ বলেন নবীজি নাকি রাত রাতে দুধ পান করেননি রাতে নাকি দুধ পান করা যাবে না এই কথাটা কি সঠিক না করার দেশে এরকম কোনো কথা আছে বলে আমার জানাই যে রাতে দুধ পান করা যাবে না দিনে পান করতে হবে দুধ হালাল জিনিস রাতে দিনে যে কোনো সময় আপনি পান করতে পারেন এর জন্য স্বাস্থ্যগত কোনো বিশেষ নির্দেশনা থাকে সেটা ভিন্ন বিষয় অভিজ্ঞতার আলোকে বা বৈজ্ঞানিক গবেষণায় যদি কোনো এর উপকার অপকারের দিক প্রমাণ থাকে তাহলে সেটি ভিন্ন বিষয় তা সেটা আপনি আমর নিতে পারেন বাট কন্যা দেশের আলোকে কোনো কথা বলা হয়নি যে রাতে দুধ উৎপাদন করা যাবে না নবীশালাম রাতে করেন নি দিনে করেছেন রাতে করতে নিষিদ্ধ করেছেন এরকম কোনো কথা নেই পুষ্পকলি থেকে আপনি লিখেছেন আমার হাজব্যান্ড এখন টিউশন করে সংসার চালায় কিন্তু বর্তমান অবস্থায় সব কিছু যে দাম দেয়ালে পিঠ ঠেকে গেছে কোনোভাবে সংসার চালাতে পারছেন না এ অবস্থায় ব্যাংকে চাকরি করা কি জায়জ হবে দেখুন শুধুই ব্যাংকে চাকরি করা কোনো অবস্থাতে যা হবে না কষ্ট হচ্ছে এতে কোনো সন্দেহ নাই দেশের আর্থিক যে অবস্থা সেটা ভয়াবহ থেকে ভয়াবহতর তো এরকম পরিস্থিতিতে আমরা সবরের সর্বোচ্চ পোড়াকাষ্টা প্রদর্শন করব নিজেদের ব্যয় ভারকে কমানোর যত রাস্তা আছে সবগুলো অবলম্বন করব তারপরও হারামের দিকে আমরা যাবো না কারণ দুনিয়ার জীবনটা পার করার পর তো আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে জান্নাত অথবা জাহান্নাম যে কোনো একটা পরিণতিতে আমাকে তো অবশ্যই যেতে হবে অতএব আমি সুদের বিনিময় যদি জাহান নামকে বেছে নিতে হয় সেটা অবশ্যই আমার জন্য খুব করুন পরিণতির কথা করুণ দৃশ্যের কথা সে খুবই বাজে ঠিকানার কথা বিধায় সেটাকে কোনো মানুষ গ্রহণ করতে পারে না বিধায় সর্বোচ্চ চেষ্টা করে হলে হারাম থেকে আপনাকে বেছে থাকার চেষ্টা করতে হবে আলিয়া সিদ্দিকা আপনি লিখেছেন প্রতিদিন চুল না ভিজিয়ে গোসল করলে কি অজু গোসল শুদ্ধ হবে আমার ঠান্ডার জনিত সমস্যা আছে প্রতিদিন গোসল করা তো ফরজ না আপনার ফরজ গোসল যেদিন হবে সেদিন আপনাকে চুল ভেজাতে হবে প্রয়োজন গরম পানি দিয়ে আপনি গোসল করবেন এবং দ্রুততার সাথে শুকানোর চেষ্টা করবেন আর যদি নর্মাল গোসল হয় সাধারণ প্রতিদিনের যে গোসল সেটা যদি হয় বা শুক্রবারের সুন্নত গোসল হয় তাহলে সেক্ষেত্রে আপনার চুল ভেজাতে অসুবিধা হলে আপনি চুল না ভেজালেন গোসল করে ফেলেন গোসল তো হবেই কোনো সমস্যা নেই আর ওজুর জন্য তো আর চুল ভেজানো জরুরি না মুখ দুজো করলেন এবং মাথার উপরে ভেজা হাত শুধু গুলিয়ে নিলেন তাতেই তো হয়ে যাবে মাসে করলে হয়ে যাবে